just rotate your phone and watch my video. Good morning, welcome to our channel. তো আজকে মিঠুকে দিয়েই আমার সকাল শুরু। এখন বেজে গেল 8টা আর ও আমার হাতে বসে আছে, তাই ওকে দিয়ে সকাল শুরু। ওখানে বাইরে তাকাচ্ছে যে কোথায় কি আছে, ওর বাটিটা, ওর বাটিটার দিকে তাকাচ্ছে, বাটিটা নেবে। ওই জন্য বাটি ওর খুব ফেভারেট। যা নে, দেখো কি করে। এবার বাটিটা নিয়ে ওই কুনটাতে যাবে। আসলে এটা বড় বাটি, তো ওই জন্য নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে। ছোট বাটি হলে ঠিক নিয়ে চলে যেত তখন। তো আমিও চলে এসেছি ওর কাছে, ওর কাছে এসে বসলাম আমিও। তো বিছানাটা পরিষ্কার করলাম আর এবারে যাব ভাইকে একটু ড্রপ করতে, ও যাবে কম্পিউটার ক্লাস। তো চলো ওকে ড্রপ করে দিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আর রোদটা দেখো, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। তো চলো আসি, তারপরে দেখা হচ্ছে আবার। পরিষ্কার হয়ে গেছে, এইদিকে গোসির জায়গাও পরিষ্কার আর ওইদিকে মিঠুর জায়গাও পরিষ্কার। বিছানার উপর এখনো ঝাড়টা আছে, কেন কি ঘরটা পরিষ্কার হয়নি। এবারে ঘরটা পরিষ্কার করব আর এইদিকে রুমগুলো একটু একটু পরিষ্কার করব। খুব অবস্থা খারাপ হয়ে আছে আর এত রোদ গরম করছে যে বাইরে বেরোতে ইচ্ছে করছে না, তাই ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। উপরগুলো পরিষ্কার করে নিয়েছি। তো চলো সব পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই সকালের পর এখনই আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হলো, বেজে গেল 1টা। আর কাজের একটু মানে লেট হওয়ার কারণ হচ্ছে জল পড়েনি, তাই বাইরের থেকে জল নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে আমাকে, ওই জন্য লেট হয়ে গেল। তো চলো এবারে স্নানের দিকে যাই, আর খাবার খাওয়া আছে, মানে আগে আজ খাবার খেয়ে নেবো তারপর স্নান করবো। তো চলো করে নিই। তো ফাইনালি স্নান করে চলে এসেছি, বেজে গেল 4:30। তো আজকে দুপুরবেলায় আর মানে ঘুমানো হয়নি আমার। এই যে খাবার খাওয়ার পরে স্নান করতে গেছি, এতক্ষণ এলাম আর খাবার খেয়েছি অবশ্য 3টের পরে। তো চলো এবার নিজেকে ফ্রেশ করি, মানে চুলগুলো আঁচড়ে রেডি হয়ে নিই, তারপরে বাইরের কাজে যাবো। বলতে জল টল ভুগবো এইসবগুলো তারপরে করবো, আর ফোনটাকে চার্জে দেবো। তো চলো নিজেকে ফ্রেশ করি, তারপরে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। গাইস গুড ইভিনিং, বেজে গেল এখন 6:40। তো আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেল, গোসির খাবারও নেওয়া হয়ে গেছে আর চা করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার কি করি, ফোন ঘাঁটি, ফোন ঘাঁটার সময় আমার। তো চলো ফোনটা দেখি এখন, তারপর দেখা হবে আবার। তো আমার চাটা খেয়ে দিয়ে অনেকক্ষণ আরাম করা হয়ে গেল, আর এটা তো বৈশাখ মাস জানোই, ওই জন্য বৈশাখ মাসে কি প্রসাদ দিচ্ছে চলো দেখাই একটু। মানে বিরক্তি লাগছে আর কি, কিন্তু কোনো করার নেই, খেতেই হবে ভাই, চলো দেখাই। মানে যেই প্রসাদ দিক না কেন, এই শসা আর বুট ভেজাটা থাকবে। তো এই মাত্র একটা জেঠিমা দিয়ে গেল এখনই,